ভারতবর্ষ এই যে জাতীয় চিন্তা ভাবনা এটা কোথায় নিয়ে যাচ্ছে আমরা এই হিন্দু ওয়ে জন্য আমাদের কিছু কিছু আছেন যারা আমাদের কাজে খুব সাহায্য করেন তারা মাঝে মাঝে পিকচার কার্ডস খুব সুন্দর সুন্দর বানান আপনারা দেখে থাকবেন ইউটিউবে আমরা দিই পড়াশোনা করা কলকাতার এক ছেলে একটা কম মন্তব্য লিখলো আমি হিন্দু মুসলমান দেখি না আমাদের ছিল হিন্দু কিভাবে প্রাউড টু বি হিন্দু আমরা দেখি শুধু মানব জাতি আমি বললাম যে কেন গরু মোষ আর তুমি তোমার মধ্যে তফাত দেখো না না তখন তো বললাম না যে আমরা লিভিং বিং আমি মানুসার আর জানুয়ারে তফাত করি না সেটা বলে না তোমার আর যত বুদ্ধি এই কলকাতার লোকেদের যত এই লিবারেল ভাবগুলো কলকাতার লোকেদের চারিদিক থেকে এত মার খাওয়ার পরে এদের বুদ্ধি খোলেনি আর কবে খুলবে ভগবান জানে আমি বিশ্বাস করি মানব জাতিতে হিন্দুরা কি মানুষ না নাকি এই হয় এখানে আপনার অ্যাসপিরেশনগুলো হারিয়ে যাচ্ছে আপনার নিজের পরম্পরাগুলো ভুলে যাচ্ছেন স্বামীজি বলেছিলেন যে আজকালকার লোক চোদ্দ চোদ্দ গোষ্ঠী কি সাত সাত গোষ্ঠীরও নাম জানে না শিষ্য জিজ্ঞেস করছেন জেনে কি হবে বলছেন আরে নিজের আত্মবিশ্বাস বাড়বে আপনার পূর্বপুরুষের উপর যদি গর্ব হয় আপনি সচেতন থাকবেন কিছু করার আগে যাদের গর্ব করার কিছু নেই যাদের বাপ ঠাকুরদা কিছুই করেনি তখন তারা বলে হ্যাঁ কেন এই ব্রাহ্মণ ক্ষত্রিয় কেন বলা হচ্ছে আরে ভাই ঠিক আছে আপনার বাপ ঠাকুরদা করেনি আপনি করে দেখান না সমস্যাটা কোথায় আছে একটা শুরু করতে হবে ঠাকুর বলছেন বংশে একজন কেউ বড় যদি হয় সে সবারই উদ্ধার করে আপনি বড় হন কে আটকাচ্ছে তাই হলে আপনি আপনার বাবা ঠাকুরদা এনাদেরই জিন্স আপনার শরীরে চলছে আপনাকে আপনাকে বানিয়ে রেখেছে হলো যদি আপনার বাপ ঠাকুর তার সাধারণ মানুষ ছিলেন অসুবিধা ইতিহাস পুরাণ সেই পরম্পরা বলে যে দেখো এই যারা তোমাকে জন্ম দিয়েছেন এটাই একমাত্র শেষ কথা না জিজাস যেমন বলছেন ম্যান উইল নট লিভ বাই ব্রেড আরো অনেক কিছু আছে সংস্কৃতি যখনই হিন্দু নিয়ে আসে তখনই এই স সব উড়িয়ে দেয় বলে হিন্দু বলে কেউ নেই এখানে আছে শুধু ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এসব ভাই পুরো ইতিহাসে কোথাও একটা দেখেছেন ব্রাহ্মণ আর ক্ষত্রিয় মারামারি করেছে কোথাও দেখেছেন ব্রাহ্মণ আর শূদ্র মারামারি করেছে ইতিহাসে বর্তমান কালে পলিটিক্যাল কিছু হয় সেটা ইস্যু না ক্রিশ্চিয়ানদের ক্যাথলিক প্রটিস্টেন্টের মধ্যে যা ডিভিশন মারামারি শিয়া সুন্নিতে যা মারামারি কোথাও হিন্দুর কোনো দেখেছেন অথচ যত দোষ এসে হিন্দুদের ঘাড়ে পড়ে হিন্দু বলে কিছু নেই হিন্দু বলে আমাদের লোকজন সবাইকে আপনাদের কতবার বলছি একটু হিন্দু হয়ে পড়ুন হিন্দু হিন্দুবে বইটা পড়ুন পুরো জানতে পারবেন আপনি কি মহারাজ বাংলাতে পাওয়া যাবে না একটা ইংলিশ ফর্ম যদি ইংলিশে থাকে পাঁচজনের কাছে দৌড়ে যাচ্ছেন যে একটু একটু ভরে দিন তো কী করতে হবে একটা বিদ্যা গ্রহণ করবেন না এতটুকু খাটতে রাজি না না পড়তে পারেন হিন্দু জীবন ধর্ম আছে সেটাকে যদি দয়া করে শোনেন জানতে পারবেন হিন্দু ধর্ম কি সেটাও করবেন না আর বোকা বোকা প্রশ্নগুলো এত ইউটিউবে জিনিস দেওয়া আছে পরম্পরাই হারিয়ে যাবে